أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله رب العالمين الأشرف مهر بنيتي هوميوباثيك دكتور سوين كوبتيك آجيتو প্রত্যহী ক্লাসের ধারাবাহিকতায় আজ ক্রনিক ডিজিজেস এন্ড হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পার্ট 17 এই বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রাজা রাজবিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মাতাসমের হ্যানিম্যান কি এবং আজকে হোমিওপ্যাথি ডক্টরস পয়েন্ট গ্রুপে গুড মর্নিং ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকেই সকালের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ কৃপায় আমি একটু ভালো আছি তো আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রায় এক ঘন্টা ৩০ মিনিট ধরে আপনারা ধৈর্য ধরে আলোচনা শুনতেছেন সেই সাথে আরো ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচক ছিলেন ডক্টর শাহনাজ খান ভাই খুব চমৎকার ভাবে লক্ষণের মূল্যায়ন যে ইভ্যালুয়েশন সেটা আদ্যপন্ত আলোচনা করার চেষ্টা করেছেন ডক্টর শাহনাজ খান ভাইকে হোমিওপ্যাথিক ডক্টর স্পয়েন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তো ক্রনিক ডিজিজের এ পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে অন্তত একটা ক্লাস নিতে নিতে ১৬টা পর্ব অতিক্রম করে ১৭তম পর্বে আমরা উপনীত হতে পেরেছি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্রনিক ডিজিজের উপর আলোচনা করব আপনারা যারা ক্রনিক ডিজিজের উপর আলোচনা শুনতেছেন নিয়মিতভাবে ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো যদি শুনতে থাকেন ক্রনিক ডিজিজ সম্বন্ধে অবশ্যই স্কিল এত বেশি ডেভেলপ করবে আপনার বাস্তবে প্র্যাকটিস লাইফে দেখবেন যে অনেকটাই উপকারিতা পাওয়া যাবে তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো একজন চিকিৎসকের কোন কোন বিষয়ে জ্ঞান থাকা দরকার তার এই সমস্ত বিষয়ে জ্ঞান না থাকলে আসলে ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে কিনা এ বিষয়ে একটু আলোকপাত করতে চাই আমরা জানি যে রোগ ক্লিষ্ট যন্ত্রণা ক্লিষ্ট মানুষ চিকিৎসকের নিকটে আসেন দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তার রোগ যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখন রোগী কিন্তু এটা জানতে চায় না যে রোগের কারণ কিভাবে হয়েছে কেমন করে তার দেহে রোগ উৎপত্তি হয়েছে তারপরে তার প্রস্রাব বলেন তার পায়খানা বলেন এই যে প্যাথোলজিক্যাল যে পরীক্ষা নিরীক্ষা এইগুলো কিন্তু সে জানতে চায় না সেগুলো শুনতেও চায় না রোগী চাই আরোগ্য এখন ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে আরোগ্য দিতে হলে এটা কি এত সহজে আরোগ্য করা সম্ভব অবশ্যই সম্ভব নয় এই জন্য একজন চিকিৎসকের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যে কাজ সেটা হচ্ছে রোগীর যে কষ্ট এই কষ্ট নিরাময় করা মাতাসামিল হ্যানিম্যান কিন্তু অর্গানের প্রথমেই ফার্স্ট অ্যাফোরিজমেই কিন্তু বলেছেন যে একজন চিকিৎসকের মহান ও একমাত্র লক্ষ্য একমাত্র মিশন যেটা রোগীকে আরোগ্য করা তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করা এটা কিন্তু মাতাসামিল হ্যানিম্যান কিন্তু অর্গানের প্রথমেই বলেছেন এটা চিকিৎসকের একমাত্র ব্রত এখন যে কোনো উপায় অবলম্বন করে সেটা যেন তেন ভাবে আমরা রোগীকে চিকিৎসা দিলে কখনো ক্রনিক ডিজিজের রোগীদেরকে আরোগ্য করা যাবে না মানুষ তার জীবনে চাই নিরাপত্তা তার স্বাস্থ্যের নিরাপত্তা এখন প্রত্যেক চিকিৎসকের পবিত্র কর্তব্য পবিত্র দায়িত্ব যেটা সেটা হচ্ছে
তাকে নিরোগ করা। এখন নিরোগ করতে হলে এই শব্দটা যত সহজ, কিন্তু আসলে কিন্তু এই শব্দটা এত সহজ নয়। কমপ্লিটলি তাকে নিরোগ করা এত সহজ নয়। এটা অবশ্যই একটা গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আপনার আমার হোমিওপ্যাথিক স্কিল যদি ডেভেলপ করতে না পারে, তাহলে অবশ্যই এই ধরনের কমপ্লিকেটেড পেশেন্টদেরকে হ্যান্ডেলিং করতে গিয়ে অবশ্যই আমাদেরকে আপনাকে জবাবদিহি করতে হবে। এই পেশাটাকে মিশন হিসাবে দিতে বলেছেন। এটা এমন নয় যে আমি চিকিৎসকের লেবাস করলাম, একটা এনসিকোষের মেট্রিমেডিকা পড়া শুরু করলাম, চিকিৎসা দিয়ে দিলাম, এটা কিন্তু এমন নয়। আমি আপনি পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করে এই চিকিৎসা কাজে যখন লিপ্ত হব এবং রুগীকে দিনের পর দিন এইভাবে কষ্ট দিতে থাকবো, এটা কিন্তু অমার্জনীয় অপরাধ। এটা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো লাভ মানে সুযোগ নাই। তো সমাজে দেখবেন আমাদের স্থান কিন্তু অনেক উপরে, কিন্তু আমরা আমাদের সেই স্থানটা ধরে রাখতে পারি না। কেন পারে না? এই যে গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আপনার যে জ্ঞান অর্জন করা দরকার, আমার যে জ্ঞান অর্জন করা দরকার, সেই জ্ঞান অর্জন করতে পারতেছে না। রোগীর অবস্থা যখন আস্তে আস্তে ক্রমেই জটিল হতে থাকে, জটিল থেকে জটিলতর অবস্থা ধারণ করে, তখন একটা পর্যায়ে হয়তো আপনি বলবেন যে আপনার রোগী হার্ট ফেল করেছে, অথবা আপনার কি ব্রেন স্ট্রোক করেছে, তো বিভিন্ন কথা বলতে পারেন। আপনার রোগী আরোগ্য সাধ্যের মধ্যে ছিল না, বিভিন্ন কথা বলে হয়তো দু একজনের ক্ষেত্রে পার পাইলেও আপনি এই কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে যে আপনার চিকিৎসা জ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে যে জ্ঞান অর্জন করা দরকার, সেটা আপনি না করে রোগীকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, অবশ্যই আমাকে আপনাকে কঠিন জবাবদিহি করতে হবে। এখন প্রত্যেক চিকিৎসকই এটা জানে যে প্রত্যেকেরই কিন্তু মৃত্যুবরণ করতে হবে, রোগীও জানে। কিন্তু এই ধরনের অপচিকিৎসাই যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে রোগী মারা যায়, এটা কিন্তু অবশ্যই কঠিন অপরাধ। আপনার নিজের সন্তান হলে কি করতেন, আপনার পিতামাতা হলে কি করতেন, আপনার স্ত্রী হলে কি করতেন? কিন্তু আমরা নিজেদের কথা কখনোই চিন্তা করি না। আমার সন্তান যখন অসুস্থ হয়, আপনার সন্তান যখন অসুস্থ হয়, তখন কোথায় গেলে ভালো হবে আমরা ভালো ডাক্তার খোঁজার চেষ্টা করি, কিন্তু আসলে আমাদের ওই ধরনের স্কিলটা অর্জন করা দরকার। চিকিৎসক তখনই ওই রোগক্লিষ্ট যন্ত্রণাক্লিষ্ট মানুষের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করতে পারবেন যখন তিনি নিজেকে সংস্কার মুক্ত মন নিয়ে, স্বচ্ছ ধারণা নিয়ে, মেডিকেল সায়েন্সের যে জ্ঞান আছে সেই জ্ঞান অর্জন করে যখন চিকিৎসা দিতে যাবেন, তখন অবশ্যই রোগীকে ক্ষতি করতেছেন অথবা আরোগ্য দিতে পারতেছেন, সেই বিষয়ে অবশ্যই উপলব্ধি আসবে। তো এখন আমরা এজ এ ডক্টর হিসেবে আমাদের কোন কোন বিষয়ে জ্ঞান থাকতে হবে, হ্যানিম্যান কিন্তু অর্গানোলজি সেটাও বলেছেন। আমাদের প্রধান যে বিষয়গুলো জ্ঞান থাকবে, একজন চিকিৎসকের প্রধান যে জ্ঞান অর্জন করতে হবে, তার রোগ সম্বন্ধে জ্ঞান, তার ওষুধ সম্বন্ধে জ্ঞান এবং ওষুধ প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে, প্রয়োগ বিজ্ঞান যেটা, এই সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এখন কেউ যদি বলে যে আমার রোগ জ্ঞান দরকার নাই, আপনি ভুলের মধ্যে আছেন। শুধুমাত্র যারা রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করেন কিন্তু ওষুধ সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করেন না, ওনারাও কখনো ক্রনিক পেশেন্টকে কমপ্লিটলি আরোগ্য দিতে পারবেন না। কারণ অনেকের আমি দেখেছি, আসলে এটা আমার ভাবতে অবাক লাগে, অনেকেই অ্যানাটমি ফিজিওলজি অনেক ভালো জানেন কিন্তু ওষুধ সম্বন্ধে, মেট্রিমেডিকেল সম্বন্ধে, তাদের
অর্গানন সম্বন্ধে, রেপার্টরি সম্বন্ধে এত বেশি জ্ঞানের দৈন্যতা, তো এটা অবাক হই। অথচ ওনারা রোগ সম্বন্ধে অনেক বেশি ভালো জানেন। একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের যে রোগ সম্বন্ধে প্রচন্ড জ্ঞান থাকতে হয়, সেই ধরনের রোগ জ্ঞান ওই চিকিৎসকের আছে, কিন্তু ওষুধ জ্ঞান নাই, ওষুধ সম্বন্ধে জ্ঞান নাই, ওষুধ প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে জ্ঞান নাই। আপনি কখনো ক্রনিক ডিজিজের পেশেন্টদেরকে আরোগ্য দিতে পারবেন না এবং আপনি হ্যান্ডেলিং করতে পারবেন না, অসম্ভব। এখন রোগ সম্বন্ধে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। একজন চিকিৎসককে রোগ সম্বন্ধে তার কি আরোগ্য করতে হবে, রোগী কি আরোগ্য করতে হবে তা স্পষ্ট এবং পরিষ্কার উপলব্ধি থাকতে হবে। এটা পার্সিভ করতে বলেছেন মাত্রাসমিলেন। প্রত্যেক রোগীর ক্ষেত্রে রোগের যে সমস্ত পরিচায়ক লক্ষণ আছে, কি কি লক্ষণ আছে, আমাদের আজকে বিশেষ আলোচক ডক্টর শাহনাজ খান ভাই এই যে লক্ষণে যে মূল্যায়ন করেছেন, এটা কিন্তু হোমিওপ্যাথিক দিয়ে খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এখন রোগীর মধ্যে কি ধরনের রোগ বিরাজ করতেছে, তার পরিচয় জ্ঞাপক লক্ষণ কি কি আছে, এ থেকে রোগের প্রকৃতি বোঝা যাবে, রোগের গতি প্রকৃতি বোঝা যাবে। এখন এগুলো দূর করতে হলে তাকে অবশ্যই রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হোমিওপ্যাথিতে যদি আপনি এই তিন বিষয়ে জ্ঞান অর্জন না করেন, তাহলে অবশ্যই দেখবেন একটা থেকে আরেকটা ওতপ্রোত ভাবে জড়িত, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এখন রোগীকে আরোগ্য প্রদান করতে হলে, তার সুস্থ অবস্থা ফিরিয়ে আনতে হলে, পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে দিতে হলে, শুধু রোগের লক্ষণ সমষ্টি নয়, একজন চিকিৎসকের নিকট ওই রোগীর পরিচয়বাহী যে সমস্ত লক্ষণ থাকবে, তার আভ্যন্তরীণ যে বিশৃঙ্খল আছে, এই বিশৃঙ্খল অবস্থার পরিচয়বাহী যে সমস্ত লক্ষণ থাকবে, সেই লক্ষণগুলোকে প্রত্যেকটা ধরে ধরে আপনাকে মূল্যায়ন করতে হবে, কোন লক্ষণের গুরুত্ব বেশি, কোন লক্ষণের গুরুত্ব কম। আজকের বিশেষ আলোচক ডক্টর শাহনাজ খান আমি সত্তা দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি সত্তা দিয়ে যখন ব্যক্ত করবে, তখন তার মূল্যটা অনেক বেশি হবে। একজন রোগীর তার মাথা ব্যথা থাকতে পারে, তার পায়ে ব্যথা থাকতে পারে, তার সেক্সুয়াল ডেবিলিটি থাকতে পারে, তার পেটের সমস্যা থাকতে পারে। হয়তো উনি বলবেন, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার পাতলা পায়খানা, আমার হাত পায়ে ব্যথা, আমার জ্বর আসে, এইগুলোর গুরুত্ব কম। কিন্তু যখন আমি সত্তা দিয়ে ব্যক্ত করবেন যে ডক্টর সাহেব আমি অত্যন্ত রাগী, আমি যখন রাগান্বিত হয়ে যাই তখন কাউকে খুন করে ফেলতে পারি, এই যে আমি সত্তা দিয়ে ব্যক্ত করলেন, এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জন্য প্রত্যেক রোগীর ক্ষেত্রে তার রোগের যে পরিচয় বাহক বাহি যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, এবং প্রত্যেক লক্ষণের মূল্য একরকম হবে না, এবং রোগীর সামগ্রিক যে রূপ সেটা অনুধাবন করতে হবে। প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে তার রোগ আক্রমণের যখন ক্ষেত্র দেখব, ওই ব্যক্তি মানুষের দেখবেন বিশেষ বিশেষ আপনার লক্ষণ আছে, সেই লক্ষণের উপর ভিত্তি করে ওই মানুষটাকে চিন্তা করে, রোগের উপর চিন্তা না করে, ওই মানুষকে চিন্তা করে এবং রোগের গতি প্রকৃতি সম্বন্ধে চিন্তা করে আমাকে আপনাকে অগ্রসর হতে হবে। আমি আমার নিজের কথাই বলি, গতকাল রাতে প্রচন্ড দাঁতে ব্যথা শুরু হয়েছে, আর দাঁতের ব্যথা যাদের না হয়েছে আপনারা বুঝতে পারবেন না এটার যন্ত্রণা কতটা তীব্র, কতটা অসহনীয়। তো আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে একটা ভাত মনে আছে মাড়িতে, মাড়ির পাশে একটা পাশে লেগে আছে, দাঁতটাকে আমি একটু শোষণ দিয়েছি, ছ্যাকিং করেছি। তো যখনই ছ্যাকিং করেছি যন্ত্রণা শুরু হয়েছে, প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। তো যন্ত্রণা শুরু হয়েছে একটা পর্যায়ে অসহ্য অসহনীয় যন্ত্রণা। তো আমি এখন যদি এই দাঁতের যন্ত্রণা কেন্দ্রিক মেডিসিনের চিন্তা করি, তাহলে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে 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 যখন এটা মেডিসিন না পাবো, তখন আমি হতাশ হয়ে যাব যে আসলে আমি আমার মেডিসিন পাচ্ছি না।
আমি আমার মেডিসিন মিলাতে পারতেছিলাম, তা আমি অ্যাজ এ ডক্টর হিসেবে, হোমিওপ্যাথিক ডক্টর হিসেবে যদি আমার নিজের মেডিসিন আমি নিজে সিলেকশন করতে না পারি, তো এটা আমি কি চিকিৎসা বিদ্যা শিখলাম? তো আমি একজন ডক্টরের সাথে আমি কথা বললাম, তো আমি বললাম যে আপনি আমার মেডিসিন সিলেকশন করেন। তো উনি বললেন যে স্যার আপনি লাইকোপোডিয়াম খাইলেই ভালো হয়ে যাবেন। আমি বললাম লাইকোপোডিয়াম খাইলেই ভালো হয়ে যাব, তো এটা আন্দাজে বললেন না, আপনার কিছু কিছু সিমটম তেমন পাওয়া যায়। তাই বললাম যে না, আমার সমস্যা তো বাম পাশের মাড়িতে ব্যথা করতেছে, প্রচন্ড ব্যথা। তো ওই সময় প্রচন্ড রাগ হচ্ছে। তো আমি সব মিলাই আমি নাক্স বম অ্যাপ্লাই করলাম। কেন নাক্স বম অ্যাপ্লাই করলাম সেটা একটু বলতে চাই। দীর্ঘদিন মানসিক পরিশ্রম, দেখবেন রেপার্টরি সম্ভবত 439, 40, 41 পেজে এই এই পেজ গুলোতে লেখা আছে, যখন মেন্টাল পরিশ্রম করে দাঁতের যন্ত্রণা শুরু হবে, মানসিক পরিশ্রম করে দাঁতের যন্ত্রণা শুরু হবে, তখন দেখবেন নাক্স বম খুব চমৎকার কার্যকরী মেডিসিন। আর সার্বিক যে বিষয়গুলো আমার কাছে যেটা মনে হয়েছে, যে দীর্ঘদিন এই যে ক্লাস নেওয়া, রাত্রি জাগরণ করা, অপরদিকে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই সব মেলায় আমি নাক্সের রুগীতে পরিণত হয়ে গেছি। মাঝে মাঝে আমার যে পায়খানার যে আর্জিং হয়, স্টুলের আর্জিং হয়, তখন বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়, ঠিক মতো আসতে চায় না, সব মিলাই আমি নাক্সকেই সামনে রাখলাম। এখন দাঁতের যন্ত্রণা করলে কেউ নাক্সের কথা কি চিন্তা করবে? কেউই চিন্তা করবে না। চিন্তা করবে কি ক্যামোমিলার কথা, চিন্তা করবে কি মার্কসলের কথা, অথবা কফিয়ার কথা, অথবা অন্য কোনো মেডিসিনের কথা হয়তো চিন্তা করবে। কিন্তু আমি কেন নাক্সকে চিন্তা করলাম? আমি দীর্ঘদিন এই যে মানসিক পরিশ্রম করতে করতে রাত জাগতে যাতে একটা পর্যায়ে নাক্সের রুগীতে পরিণত হয়ে গেছি। নাক্স অ্যাপ্লাই করার পরেই দেখা গেল আমার আধা ঘন্টার মধ্যে ঘুম চলে আসছে। তো মাথাও যন্ত্রণা করতেছিল, দাঁতেও ব্যথা করতেছিল। তো 12:30, 1টার দিকে ঘুম ভাঙছে, 12টার দিকে তখন উঠে নামাজ পড়ে আমি তারপর আবার শুয়ে পড়লাম। এখন আমি যদি এই রোগ নিয়ে চিন্তা করতাম, আঙ্গিক লক্ষণ নিয়ে চিন্তা করতাম, আমাকে হয়তো ভুল পথে পরিচালিত করত। কিন্তু আমি ব্যক্তি মানুষকে চিন্তা করে নার্সের কথা চিন্তা করেছি। এনিওয়ে, তো প্রত্যেক রোগীর ক্ষেত্রে তার রোগ আক্রমণের যে ক্ষেত্রগুলো থাকবে, ব্যক্তি মানুষের প্রতিক্রিয়া প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। কাজেই তার রোগের যে অভিব্যক্তি সেটাও কিন্তু ভিন্ন হবে। প্রত্যেক রোগী ভিন্ন, প্রত্যেক রোগীর ক্ষেত্রে তার মেডিসিন ভিন্ন। এই জন্য ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী আমাকে আপনাকে মেডিসিন সিলেকশন করতে হবে। আমি কিন্তু গতকালও বলেছি, দেখেন আমরা যদিও হ্যানিম্যানের এই কথাটা জানি বা অনেকেই মূল্যায়নও করি, কিন্তু মূল্যায়নের ক্ষেত্র প্রত্যেকের একরকম নয়। রোগের চিকিৎসা না করে টোটাল সামগ্রিক রুগীটাকে চিন্তা করে আমরা যখন মেডিসিন দেব, তখন দেখবেন যে ঠিকই রুগী ভালো হয়ে যাচ্ছে। আসি বেশ কিছু এক্সাম্পল দিব। একজন রুগী তার জ্বরের ক্ষেত্রে যে মেডিসিন গুলো অ্যাপ্লাই করা হচ্ছে কোন রকম কাজ হচ্ছে না, কোন রকম। তো মাথাসেমিল হ্যানিম্যান ক্রনিক ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে যদিও সর্দি জ্বর কাশি এগুলো কমপ্লিকেটেড নয়, জটিল নয় বা ক্রনিক নয়, কিন্তু বাস্তব এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাই যে ব্যক্তি মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেন মাথাসেমিল হ্যানিম্যান এগুলোর গুরুত্ব প্রদান করেছেন। অর্গানোয়েডের অ্যাফোরিজম 5, অর্গানোয়েডের অ্যাফোরিজম 5-এ সেখানে কিন্তু রোগীর বাসগৃহে গিয়ে তার শয্যা যেখানে ওখানে গিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দেওয়ার কথা বলেছেন। আমি আপনি যখন রোগীকে চিকিৎসা দিয়ে, হয়তো আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে মেডিসিন সুনির্বাচিত, কিন্তু এই মেডিসিনে কাজ করতেছে না, তখন অবশ্যই উচিত হবে ওই রুগীর বাসগৃহে যাওয়া, তার বেশভূষা, তার বাসস্থান, তার স্ত্রীর সাথে কেমন আচরণ করেন, সন্তানের সাথে কেমন আচরণ করেন। শুধু রুগীর কাছ থেকে নয়, রুগীর আশেপাশে তার আত্মীয় স্বজন থাকলে তাদের থেকেও এই লক্ষণগুলো নিতে হয়। তো এনিওয়ে, তো একজন জ্বরের রুগীর ক্ষেত্রে তার জ্বর কোনো রকম ভালো করা সম্ভব হচ্ছে না। তো ডক্টর সাহেব চিন্তা করলেন
যে ওনার বাসগৃহে যাই, যেহেতু মাত্র সেমিল হ্যানিম্যান এটা বলেছেন, ওনার বাসগৃহে দেখে ওনার জ্বর ভালো হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, কোন ওষুধে কাজ করে না। এবার দেখা গেল উনি কি করতেছেন, অঙ্গভঙ্গি জেস্টার প্রস্তার তার মেন্টালিটি দেখেই কিন্তু অনেক সময় মেডিসিন সিলেকশন করা যায়। তো ডক্টর সাহেব অত্যন্ত পর্যবেক্ষণ করার মতো ক্ষমতা ওনার আছে। উনি দেখলেন যে ওনার বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, তো ওইটাকে ঠিক করে দিচ্ছেন, যদিও উনি অসুস্থ, অথবা অন্য কোথাও যে জিনিসগুলো এলোমেলো আছে ওইটাকে ঠিক করে দিচ্ছেন। তো এটা দেখে ডক্টর সাহেব কোশ্চেন করলেন, আচ্ছা আপনি বলুন তো যে এই যে কাজগুলো আমার সামনে করতেছেন, একটু এলোমেলো হওয়া, জিনিসপত্র এলোমেলো থাকা, এটা আপনার কাছে কেমন লাগে? বলো না, এটা আমি একেবারেই সহ্য করতে পারি না, একেবারেই অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, এগুলো একবারেই দেখতে পারি না, এগুলো পছন্দ করি না। তো উনি আর কোনো কথা না বলে উনি আর্সেনিক অ্যাপ্লাই করলেন। আর্সেনিক 200 যেই মাত্র অ্যাপ্লাই করলেন রোগী সুস্থ হয়ে গেল। তাহলে আপনি যদি ওই ব্যক্তি মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, তার মানসিকতা যদি না জানতে পারেন, আমি যদি ওগুলো না বুঝতে পারি, তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে আরোগ্য করতে পারবো না। তো একজন চিকিৎসকের অ্যাকিউট ডিজিজ সম্বন্ধে, ক্রনিক ডিজিজ সম্বন্ধে অবশ্যই ভালো জ্ঞান থাকা দরকার। আর অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি যে এক্সাইটিং কজ, এটার গুরুত্ব খুব বেশি দিতে হয়, উদ্দীপক যে কারণ, পরিপোষক যে কারণ, এই কারণগুলোর গুরুত্ব অনেক বেশি দিতে হয়। আমি প্রায়ই কিন্তু এই কারণের উপরে ভিত্তি করে অনেক মেডিসিন আমি সিলেকশন করি। আপনারা আমার মেডিসিন সিলেকশন করার যে কৌশল এটা দেখেছেন, আমি প্রায়ই বলে থাকি 80% পেশেন্টদেরকে কারণের উপর ভিত্তি করে আপনি মেডিসিন দিতে পারেন। হতে পারে সেটা এক্সাইটিং কোনো কজ, হতে পারে সেটা ফান্ডামেন্টাল কোনো কজ। এই কারণ যদি ফাইন্ড আউট করা যায় তাহলে তো একেবারে সবটা। তো যাই হোক, এখন ফান্ডামেন্টাল কজ এবং এক্সাইটিং কজ যদি উদ্ঘাটন করা যায়, অনুসন্ধান করে বের করা যায়, তাহলে অবশ্যই দেখবেন যে আপনি চিকিৎসা বিদ্যায় এতটা পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়েছেন যেটা আপনি প্র্যাকটিস লাইফের সেই সুফল কিন্তু ভোগ করবেন। এই জন্য একজন চিকিৎসককে তার স্বাস্থ্যবিজ্ঞান সম্বন্ধে চিকিৎসকের যে জ্ঞান লাভ করা দরকার, অবশ্যই সেটা লাভ করতে হবে। এখন এই সকল বিষয়ে যদি জ্ঞান না থাকে, দ্য সায়েন্স অফ দ্য ডিজিজ, এই জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে কিভাবে আপনি রোগীকে আরোগ্য করবেন, কিভাবে চিকিৎসা দেবেন? রোগীকে আরোগ্য করতে হলে রোগীর নিকট থেকে, তার আত্মীয় স্বজনের নিকট থেকে সম্ভবত 83 থেকে 104 পর্যন্ত কেস চেকিং এর কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু আপনার এই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করতে না পারলে, কেস চেকিং পূর্ণাঙ্গ ভাবে না করতে পারলে, আংশিকভাবে কেস চেকিং নিলে অনেক সময় মেডিসিন সঠিকভাবে সিলেকশন করা সম্ভব হয় না। এই জন্য অবশ্যই কেস চেকিং এর বিষয়ে সকলের, আপনি 3 ঘন্টা ধরে কেস চেকিং নিলেও কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারবেন না। আমার কাছে যেটা মনে হয়, আমি অসংখ্য ডক্টরদেরকে দেখেছি, আমি গতকালও কিন্তু এই বিষয়ে বলেছি, আমাদের দেশের অসংখ্য রেপার্টরিবিদ আছেন, আমি দুইজনের কাছে শুনে আমি হতবাক হয়েছি, অবাক হয়েছি ওনাদের রেপার্টরিজেশনের যে সিস্টেম। আমি রেপার্টরিজেশন ওনারা তো করেনি না, রুব্রিক দেখানো শিখেন, এই রুব্রিক দেখানো শিখে কি লাভ? আমি অবাক হয়েছি ওনারা মানে কতটা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আমি আমার একটা ভাবতে অবাক লাগে, ওনারা রুব্রিক দেখানো শিখান, অমুক পেজে এই রুব্রিক আছে, অমুক পেজে রুব্রিক আছে, ওই পেজে রুব্রিক দেখে আপনি কি ওটা ভাতে গুলিয়ে খাবেন নাকি? ওই রুব্রিকের ব্যবহার আমাদের জানতে হবে, ওই রুব্রিকের ইভ্যালুয়েশন করার মতো ক্যাপাবিলিটি আপনাকে আমাকে অর্জন করতে হবে, ওই জ্ঞান থাকতে হবে। রেপার্টরাইজেশনের মাধ্যমেই রুব্রিককে ব্যবহার করতে হবে, রুব্রিককে ব্যবহার করতে হলে আপনার রেপার্টরাইজেশন করতে হবে। আর রেপার্টরাইজেশন কিভাবে করতে হয়, আপনি একটা রুব্রিক, আমি শুনলাম যে একটা রুব্রিকের উপরে উনি ভিত্তি করে কোশ্চেন করতে থাকেন, তো একটা রুব্রিকের উপরে ভিত্তি করে তো কোশ্চেন করা যাবে না। রোগীর টোটাল স্টেটমেন্ট নেওয়ার পরে যখন
আমরা ওই লক্ষণগুলো রুব্রিকের ভাষায় পরিণত করব এবং ওই রুব্রিকগুলোকে মূল্যায়ন করব। সেই মূল্যায়নের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট সুনির্বাচিত মেডিসিন আসবে। এরপর রেপার্টারাইজেশনের পরে আমাকে আপনাকে চিন্তা করতে হবে মেট্রিমেডিকেল জ্ঞান। এখন মেট্রিমেডিকেল জ্ঞান থেকে একটি মানে আপনার মেডিসিন যেটা আসছে রেপার্টরিতে সেটা আসলে মিল আছে কিনা। আমি প্রায় আলোচনার সময় বলে থাকি রেপার্টরি হচ্ছে মহাসমুদ্র নামক না সরি মেট্রিমেডিকা হলো মহাসমুদ্রের মতো। এই মহাসমুদ্র নামক আপনার মেট্রিমেডিকাকে প্রদক্ষিণ করতে হলে আপনার জাহাজ নামক রেপার্টরি ব্যবহার করতে হবে, আর জাহাজ নামক রেপার্টরি ব্যবহার করতে হলে তার দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে অর্গানন অফ মেডিসিন অর্থাৎ নাবিকের ভূমিকা পালন করবে অর্গানন। তো দক্ষ নাবিকের ভূমিকা পালন করবে অর্গানন অফ মেডিসিন, আর ওই মহাসমুদ্রকে পাড়ি দিতে হলে প্রদক্ষিণ করবে রেপার্টরি নামক জাহাজ, তারপরেই কিনা আপনি সমুদ্র পাড়ি দিতে পারবেন। আমি এই আপনার জসকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা বলি, যে জসকোর্টের রায় যদি সুপ্রিম কোর্টে না টিকে তাহলে বুঝতে হবে জসকোর্টের রায়টা ভুল ছিল। এখন মেট্রি আমেরিকা হচ্ছে সুপ্রিম কোর্ট আর জসকোর্ট হচ্ছে রেপার্টরি। রেপার্টরি যদি আপনি সঠিকভাবে না করতে পারেন, রেপার্টরাইজেশন সঠিকভাবে না করতে পারেন, এটা আমার আপনার ব্যর্থতা, এটা হোমিওপ্যাথির ব্যর্থতা নয়। আবার সকল রোগী সকল অবস্থায় রোগ লক্ষণ আরোগ্য হবে না বা ভালো হবে না, এটাও আমাদের ধারণা থাকা উচিত। এনিওয়ে, তো যেটা বলতেছিলাম মাতসেমিল হ্যানিম্যান কিন্তু 83 থেকে 104 নম্বর সূত্র কিন্তু বিস্তারিত ব্যাপক বিস্তৃত আলোচনা করেছেন। এখন ওষুধ সম্বন্ধে আপনার জ্ঞান অর্জন করতে হবে, নলেজ অফ দ্য ড্রাগস, নলেজ অফ দ্য রেমেডিজ। প্রত্যেকটা ওষুধের কি ধরনের আরোগ্য করার ক্ষমতা আছে সেটা অবশ্যই চিকিৎসককে এই নলেজ অর্জন করতে হবে। মাতসেমিল হ্যানিম্যান সর্বপ্রথম যিনি আরোগ্যদায়ক যে ক্ষমতার রহস্য উদ্ঘাটন করেছেন, তিনি বলেছেন যে প্রাকৃতিক কারণে যে সমস্ত রোগের সৃষ্টি হয় তেমনি ভাবে মানব দেহে রোগ সৃষ্টি করতে পারে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যের স্বাভাবিক অবস্থার পরিবর্তন সাধন করতে পারে। এখন এই মেডিসিনের জ্ঞান যদি না থাকে তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন? প্রত্যেকটি রোগীর ক্ষেত্রে দেখা যাবে আমরা কি দেখি যে আর্টিফিশিয়ালি প্রোভাইডদের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিন প্রুভিং হয়েছে সেই লক্ষণগুলো ন্যাচারাল ডিজিজের সাথে আমরা মিল করি। রোগী নিয়ে আসে ন্যাচারাল ডিজিজ নিয়ে, এই ন্যাচারাল ডিজিজের সাথে আর্টিফিশিয়াল ডিজিজের সাথে সমন্বয় করি, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো আর কি, সদৃশ সদৃশকে প্রতিহত করে। আমরা রোগীকে রোগ আরোগ্য করি না, রোগীর দেহে এমন একটা রোগ সৃষ্টি করি ওই রোগটাই দেখা যায় যে ভিতর রোগটা দূর করার চেষ্টা করে। তাহলে আমরা জীবনী শক্তির উপরে এমন একটা শক্তি শক্তি প্রয়োগ করি, এমন একটা রোগ সৃষ্টি করি যেই রোগটা তার দেহের মধ্যে বিরাজ করতেছে ওইটা দূর করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ওষুধ সম্বন্ধে জ্ঞান, তারপরে আপনার রোগ সম্বন্ধে জ্ঞান অথবা নলেজ অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ মেডিসিন, আপনার ওষুধ প্রয়োগ সম্বন্ধে জ্ঞান। এখন ওষুধ প্রয়োগ সম্বন্ধে যদি আমাদের নলেজ না থাকে, আপনি দুইটা জ্ঞান অর্জন করলেন, রোগ সম্বন্ধে জ্ঞান ওষুধ সম্বন্ধে জ্ঞান, কিন্তু এটা প্রয়োগ পদ্ধতি এটা প্রয়োগ বিজ্ঞান সম্বন্ধে আপনি জানেন না, তাহলে আপনি কখনোই ক্রনিক ডিজিজের পেশেন্ট কেন একই ডিজিজের পেশেন্টকেও আরোগ্য করতে পারবেন না। শুধুমাত্র হোমিওপ্যাথিক বাক্স থেকে একটা ওষুধ দিলেই রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। ঠিক আছে, এখন রোগীর ক্ষেত্রে লক্ষণ সংগ্রহ করতে হবে, সেগুলোর মূল্যায়ন করতে হবে, অথবা যে সমস্ত ডিজিজ চিকিৎসা করতে গিয়ে পেশেন্টদেরকে যে মেডিসিন অ্যাপ্লাই করা হচ্ছে সেই মেডিসিন অ্যাপ্লাই করার পাশাপাশি তার লাইফস্টাইল সে চেঞ্জ করতেছে কিনা, ওষুধ অ্যাপ্লাই করার পাশাপাশি আরোগ্য ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে কিনা, সে বিষয়ে অবশ্যই আমাদের বিধিনিষেধ দিয়ে দিতে হবে। শুধু আপনি হয়তো সুনির্বাচিত একটা ওষুধ দিলেন সেক্ষেত্রেই আপনার রোগী ভালো হবে না। এখন রোগীকে ভালো করার যে বিষয়গুলো উল্লেখ করেছি এই সমস্ত জ্ঞান থাকতে হবে এবং অবজারভেশন পাওয়ারটা অনেক বেশি থাকতে হবে। আমি প্রায়ই বলে থাকি অবজারভেশন পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি না করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা অ্যাকিউট হোক অথবা ক্রনিক ডিজিজ হোক এই ক্ষেত্রে তাদেরকে কমপ্লিটলি আরোগ্য দিতে পারবো না। তো আজকে অলরেডি 8টা বাজতে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা করেছি এই আলোচনা আমরা যদি
স্মৃতিপটে হৃদয়পটে গেঁথে রাখতে পারি, অবশ্যই আমাদের প্র্যাকটিস লাইফে এটা উপকারিতা আনবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ।